ওয়েলকাম স্টুডেন্টস টুডে উই উইল স্টার্ট উইথ দ্য পিস দ্য প্লেস অফ আর্ট ইন নন্দলাল বোস নন্দলাল বোসকে আধুনিক শিল্পকলার নবজাগরণের একজন পথিকৃত হিসেবে ধরা হয় ওনার জন্ম হয়েছিল থার্ড ডিসেম্বর এইটিন হান্ড্রেড অ্যান্ড টু উনি মারা যান এপ্রিল এই দীর্ঘ জীবদ্দশায় তিনি আমাদের শিল্পকলাকে একটা নতুন স্থান দিয়েছিলেন শৈশবে এই শিল্পকলা যেমন মাটির জিনিস তৈরি পুতুল তৈরি পটচিত্র বিভিন্ন রকমের চিত্রকলা এই সব কিছুর অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে পরবর্তীকালে তার শিখ শিল্পা শিল্পগুরু বা শিক্ষাগুরু হন শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার যে যে সমস্ত লেখা এই সমস্ত কিছুই শিল্পকলাকে কেন্দ্র করে তার এই লেখার মধ্যে আমরা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রভাব লক্ষ্য করি তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ই বি হ্যাভেল আনন্দ কুমারা ওকা ওকাকুরা কাকুজা এবং গান্ধীজি আর নন্দলাল বোসকে তার চিত্রকলায় এবং এই শিল্পকলার যে ইনোভেশন বা সৃষ্টিশীলতা তাতে সাহায্য করেছিলেন তিনি কনটেক্সচুয়াল মডার্নিজিম বা আধুনিকতাকে একটা নতুন রূপে দেখার প্রাসঙ্গিকতাতে পৌঁছে দিয়েছিলেন এবং তার জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন মানে শিল্পকলার একটা আধুনিক মুভমেন্ট একটা আন্দোলন তাতে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন আমরা এই তার এই লেখাটা পড়লেই বুঝতে পারবো তিনি শিল্পকলাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন দ্য প্লেস অফ আর্ট এডুকেশান এই পিসটা তারই সৃষ্টি বা তারই রচিত দৃষ্টি এবং সৃষ্টি সেখানে থেকে নেওয়া এটিকে ইংরেজিতে অনুবাদ করা হয় ভিশন অ্যান্ড ক্রিয়েশন বলে প্রবন্ধ এবং সেখানেই এই দ্য প্লেস অফ আর্ট ইন এই অংশটা রয়েছে আমরা পড়ে নেব এই প্রোজটা তোমরা বইটা সামনে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে